যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেই টপিকটা অনেকেই তোমরা পছন্দ করবে এবং অনেকজন অভিভাবক থেকে শুরু করে তোমাদের সদ্য পাস আউট হওয়া ইঞ্জিনিয়ার যারা ডিপ্লোমা করছো বা বিটেক করছো সকলেরই একটা বড় সমস্যা বা কনফিউশন দূর করে দেবে এবং বর্তমান দিনের যে প্রেজেন্ট সিনারিও তার মধ্যে যে কনফিউশনটা থাকে সেটা ক্লিয়ার করবে। টপিকটা হচ্ছে যে কোম্পানিতে যখন তোমরা চাকরি করতে যাবে, আমি মূলত বেসরকারি সংস্থায় বা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলির কথা বলছি, সেটা হতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে বা পশ্চিমবঙ্গের বাইরে, যেমন পুনে, ব্যাঙ্গালোর, গুজরাট, চেন্নাই, যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল হাবগুলি রয়েছে সেখানে যে সমস্ত ডিপ্লোমা বা মেকানিক্যাল থেকে শুরু করে ইলেকট্রিক্যাল যে কোনো ডিপার্টমেন্ট বা সিভিল অথবা যারা বিটেক পাস আউট করছো তারা যখন চাকরিতে গিয়ে জয়েন করছো সেটা ডিপ্লোমা ট্রেনি ইঞ্জিনিয়ার পোস্ট অথবা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পোস্ট, সেটা কি সরাসরি কোম্পানি পেরোলে থাকছে না ভেন্ডর বা থার্ড পার্টি পেরোলে? যদি কোম্পানি পেরোলে সরাসরি না থাকে সেক্ষেত্রে কি কি সুবিধা, যদি কোম্পানি পেরোলে থাকে সেক্ষেত্রে কি কি সুবিধা, সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। ভিডিওটি একটু লম্বা হবে, মানে একটু লেন্থি হবে, এন্ড পর্যন্ত দেখো সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরে যাবে। আপনারা অভিভাবকরা আমার ভিডিও দেখতে পারেন, আমার সাথে তোমরা সরাসরি স্টুডেন্টরা যোগাযোগ করতে পারো নিজেদের কেরিয়ার কাউন্সিলিং এবং জব রিলেটেড যে কোনো হেল্প প্রয়োজন হলে। প্রথমেই দেখো বলবো আজকের ডেটে দাঁড়িয়ে মানে 2024-এ 90% কোম্পানি কিন্তু ডাইরেক্টলি কোম্পানি পেরোলে পার্মানেন্ট জব বা স্থায়ী চাকরি বলে কোনো কিছুই অফার করে না, একদমই সত্যি কথা। পশ্চিমবঙ্গের মধ্যেও এখন নতুন ইন্টার্নশিপ একটা স্কিম চালু হয়েছে যেখানে পাস আউট করা কলেজ পাস আউট ডিপ্লোমা আইটিআই স্টুডেন্টরা নির্দিষ্ট একটা সময়ের জন্য সরকারি সংস্থাগুলি, সেটা হতে পারে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ব্লক অফিস, ডেভেলপমেন্ট অথরিটি, এই ধরনের অর্গানাইজেশনগুলোতে একটা নির্দিষ্ট স্টাইপেন্ড বা ভাতার ভিত্তিতে একটা চাকরি পাবে, সেটা 10,000 টাকা করে হতে পারে বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। কোম্পানি পার্মানেন্ট বা কোনো অর্গানাইজেশন পার্মানেন্ট তোমাদের অফার করবে না। যেমন রেলওয়েতে অ্যাপেন্টিসিপ যদি তোমরা করতে চাও অথবা সেল বা এই ধরনের যে কোম্পানিগুলি রয়েছে এখানেও যে ট্রেনি হিসাবে যারা জয়েন করছে গভর্নমেন্টের কিছু স্কিম চলে, যেমন NATS ন্যাশনাল ট্রেনিং অ্যাপেন্টিসিপ, সেম NIM যেটা ছিল, NIM এখন ক্লোজ হয়ে গেছে, এখন NATS আছে, লার্ন অ্যান্ড আর্ন আছে, লার্ন অ্যান্ড আর্ন হয়ে গেল, NAPS হয়ে গেল এই ধরনের, এবং AICT টিলুক বা ইন্টেন্সিভ পোর্টাল। এখন বাইরের সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাদের MHRD যা নিয়ম চলছে সেই নিয়ম অনুযায়ী স্থায়ী চাকরি কিন্তু তোমাদের অফার করবে না, একটা PIA বলা হয় অর্থাৎ প্রজেক্ট ইমপ্লিমেন্ট এজেন্সি। সরাসরি কোম্পানি PIA কে রেসপন্সিবিলিটি দিয়ে দেয় তাদের ম্যান পাওয়ার সাপ্লাই করার জন্য। পুরো বিষয়টা ধীরে সুস্থে ভীরেভাবে বোঝো। ধরে নাও আমার একটা কোম্পানি, আমার ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আমি 100 জনকে হায়ার করতে চাইছি ভিডিও এডিটিং বা পড়ানোর জন্য যে কোনো কিছু। আমি একটা এজেন্সিকে, অমুক একটা এক্স এজেন্সিকে রেসপন্সিবিলিটিস দিয়ে দিলাম, সে আমার যা ম্যান পাওয়ার, আমার যেভাবে রিকোয়ারমেন্ট, আমি খুঁজতে যাব না, আমি কোথাও অ্যাডভার্টাইজমেন্ট করবো না, আমি কিচ্ছু না, আমি অমুক এজেন্সিকে জাস্ট মেল করে জানিয়ে দেবো যে আমার এই ধরনের 100 ম্যান পাওয়ার প্রয়োজন, তার ক্রাইটেরিয়া এই এই কাজ তাদেরকে জানতে হবে। অমুক এক্স এজেন্সির এখন রেসপন্সিবিলিটিস সেই ক্যাটাগরি ম্যান পাওয়ারকে ফাইন্ড আউট করা, তাদের শর্টিং করা এবং ফাইনালি আমার কাছে পাঠানো ইন্টারভিউয়ের জন্য। আমার যে ক্যান্ডিডেটটাকে মনে হবে যে হ্যাঁ এ আমার হয়ে কাজ করতে পারবে আমি তাকে নেবো। এরপর স্যালারিটা কি সরাসরি আমি ক্যান্ডিডেটকে দেবো? না, আমি দেবো না। কেন দেবো না? কারণ ওই এক্স কোম্পানিটা যাকে আমি রেসপন্সিবিলিটি দিয়েছিলাম বা শুধুমাত্র একটা মেল করে তাকে জানিয়েছিলাম আমার ম্যান পাওয়ার লাগবে, সে মার্কেট থেকে পুরোটা খুঁজে নিয়ে এলো, আমি স্যালারিটা তাকে দেবো। ধরে নাও 15,000 টাকা স্যালারি, 15,000 টাকা স্যালারি আমি ওই এক্স কোম্পানির অ্যাকাউন্টে ওই ক্যান্ডিডেটের জন্য ট্রান্সফার করলাম। এক্স কোম্পানি তোমাদের সাথে একটা কন্ডিশন করছে, 15,000 টাকা দেখা গেল 14,000 তোমাদেরকে দিচ্ছে, 1,000 ওই ক্যান্ডিডেট সাপ্লাই মানে ম্যান পাওয়ার সার্ভিস দেওয়ার জন্য তাদের কাছে থাকছে। ফ্রি অফ কস্টে তো কোনো কোম্পানি কিছু কাজ করতে পারবে না বা কোনো অর্গানাইজেশনই করবে না, তাদের একটা পার্সেন্টেজ দেওয়ার পর সে তোমাকে কাজটা দিচ্ছে। তোমার কি সুবিধা হলো? সরাসরি আমাকেও খুঁজতে হলো না তোমাদেরকে, এখানে আমার টাইম বাঁচলো, আমার টাকা বাঁচলো। তোমাদের কি সুবিধা হলো? তোমাকে এই কোম্পানি হায়ার করলো, তোমাকে ম্যান পাওয়ার হিসাবে দিয়ে তোমাকে কাজটা পাইয়ে দিল, তো এটা হয়ে গেল একটা থার্ড পার্টি টাইপের। এরপর এখানেও ডাইরেক্ট কোম্পানি পেরোলে কি হলো? ডাইরেক্ট কোম্পানি পেরোলে PF অ্যাকাউন্ট এবং ESI সরাসরি আমার কোম্পানি দেবে। ধরে নাও টাটা গ্রুপ একটা ডাইরেক্ট কোম্পানি পেরোলে পার্মানেন্ট কাউকে হায়ার করছে, তখন তার যে স্যালারি হবে সেটা টাটা গ্রুপের নিজস্ব অ্যাকাউন্ট থেকে যাবে, তার PF টাটা গ্রুপ দেবে, 12% যে PF এর ডিডাকশন হয় সেটা টাটার অ্যাকাউন্ট থেকে তোমাদের অ্যাকাউন্টে জয়েন হবে। তো এইটা হয়ে গেল একটা বিষয়।
থার্ড পার্টিটা হলো একটা অর্গানাইজেশন একটা রেসপন্সিবিলিটিস দিচ্ছে। এরপর একটা প্রশ্ন, তাহলে থার্ড পার্টিতে এখন কি যদি জয়েন করি তাতে কি কোনো ফিউচার আছে? অবশ্যই কোনো ক্ষতি নেই, বাট সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। সিচুয়েশনটা এমন এখন হয়ে গেছে, হিউজ ইঞ্জিনিয়ার, ভুড়ি ভুড়ি ইঞ্জিনিয়ার, মানে ঘরে ঘরে ইঞ্জিনিয়ার তো আছে, বাইরে গেলেও তো পার্মানেন্ট করার সুযোগটা তারাই পায় বা পার্মানেন্ট হওয়ার সুযোগ তারাই পায় যারা নিজেকে ভালোভাবে ডেভেলপ করতে পারে, টেকনোলজির সাথে নিজেকে আপগ্রেড করতে পারে। আপডেট কিভাবে বা নিজেকে আপগ্রেশনের সাথে কিভাবে আপগ্রেশন করবে, ধরে নাও আজকে অটোক্যাডের উপর কাজ চলছে, কম্পিউটারের উপর এআই ডেটা সায়েন্স চলে এসছে, তো একজন স্টুডেন্ট বা দশজন ইন্টার্ন বা ট্রেনি ফ্রেশার্স বিটেক পাস করে ইনফোসিসে কাজ করছে, তারা একটা প্রজেক্টে কাজ করছে, একজন দেখালো তাদের মধ্যে থেকে দশজনের মধ্যে খুব ভালো প্রজেক্টটাকে হ্যান্ডেল করছে, ইজিলি শর্টকাটে কাজটাকে করে দিচ্ছে। তো ইনফোসিস কি কখনো চাইবে একটা ভালো ইঞ্জিনিয়ারকে ছাড়তে? তাকে ট্রেনিং দিয়ে শেখাচ্ছে, তাকে স্যালারি দিচ্ছে, তখন তার একটা ইন্টারভিউ নিয়ে ওই দশজন ইন্টার্নের একটা ইন্টারভিউ নিয়ে কোম্পানি পেরোলে নিয়ে নিল এবং স্যালারিটাও ইনক্রিজ করে দিল। সেই সুযোগটা কিন্তু দশজনই পাচ্ছে, যে কাজ দেখাতে পারবে তাকে কোম্পানি নেবে, এটা হচ্ছে বিষয়। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সব ক্ষেত্রেই দেবে, বাট কাজ না পাওয়ার থেকে বা না করার থেকে বাড়িতে বসে থাকছো কোনো কিছু পাচ্ছ না, সে জায়গাতে থার্ড পার্টি পেরোল বলো বা কোম্পানি পেরোল বলো, প্রথম হচ্ছে তোমার অভিজ্ঞতা। তুমি একজন ফ্রেশার্স আছো, তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই বা তোমার যা এক্সপিরিয়েন্স আছে নতুন কিছু টেকনোলজি সম্পর্কে বা নতুন কিছু বিষয়ে তুমি জ্ঞান নিতে চাইছো, নতুন কোম্পানিতে তোমাকে জয়েন করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি পেরোলটা কোনো অসুবিধা করে না। এরপর স্যালারি, অনেকেই বলবে স্যার থার্ড পার্টি পেরোলে কাজ করতে গেলে স্যালারি, প্রত্যেকটা কোম্পানি একটা নির্দিষ্ট টাইমের পর স্যালারি দেয়, অনেক সময় যে ওনার থাকছে সেই ওনারশিপ এজেন্সিকে পেমেন্ট করছে না টাইম মতো তার জন্য, বাট যেটা আমরা এভারেজলি দেখে আসি 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে স্যালারি হয়ে থাকে, 7 থেকে 12 তারিখের মধ্যে নর্মালি ট্রেনিং ইঞ্জিনিয়ারদের স্যালারি হয়ে থাকে। বাট একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, এখন সব জায়গাতে L&T বলো, স্নাইডার ইলেকট্রিক বলো, মাহেন্দ্রা গ্রুপ বলো, টাটা গ্রুপ বলো, এই ধরনের আনন্দ গ্রুপ বলো, 99% কোম্পানি বাইরেই কিন্তু হায়ার করছে, জিরো লেভেলের যে প্রোডাকশন ইউনিটে যেগুলি থাকে সেগুলিতে কিন্তু হায়ার করে অ্যাজ এ ট্রেনি এবং থার্ড পার্টি পেরোলে। ডাইরেক্টলি কোম্পানি পেরোলে খুব রিয়ার, যেমন IIT খড়গপুর, যাদবপুর ইউনিভার্সিটি, বড় বড় যে সমস্ত সরকারি কলেজ থাকছে সেখানে যখন কোম্পানি সরাসরি যাচ্ছে, একটা হিউজ রেসপন্সিবিলিটিস যাদের ওপর থাকবে, যাদের কাজ হচ্ছে কোম্পানিকে ডেভেলপ করে নিয়ে যাওয়া, কোম্পানির প্রোডাক্ট ডেভেলপ করা, কোম্পানির হয়ে ডাইরেক্টলি তাদেরকেই তারা নিচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জব রোল প্লে করছে, তাদেরকে সরাসরি ওই যে জব ক্যাম্পাস করেন না, যে অনেক সময় 25 লাখ টাকা 30 লাখ টাকা প্যাকেজ দিচ্ছে, এই কাজগুলি থাকে পার্মানেন্ট চাকরি। কারণ কোম্পানি এমন একজনকে খুঁজছে যাকে 30,000 টাকা যদি মাসে মাইনে দেয় সেই কোম্পানি 90,000 টাকার প্রফিট করে দেবে, যখন মাইনেটা অনেক বেশি হয়, এই ধরনের কাজগুলো কিন্তু বা কোম্পানি। হ্যাঁ, এরপর তাহলে কি একদমই কোম্পানি পেরোলে ছোটোখাটো কাজ নেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য? এটাও কিন্তু না, বাজাজ কোম্পানি আছে, বাজাজ অটো, টাটার কিছু কিছু টাইম থাকে যেগুলো কিন্তু সরাসরি বাজাজ হায়ার করে, PA PSI থেকে শুরু করে, তারপর এই যে সিগমা ইলেকট্রিকের যে কোম্পানি আছে ওরা সরাসরি কোম্পানি পেরোলে হায়ার করে। আমরা যদি কম্পেয়ার করি কোম্পানি পেরোলে জবের থেকে অফ পেরোল জবটা বেশি এখন, আর এখন সব জায়গাতেই ন্যাটস চলে এসছে, নিম চলে এসছে, নিমটা ক্লোজ হয়ে গেছে, ন্যাটস আর ন্যাপস চলে এবং লার্ন অ্যান্ড আর্ন। পুনেতে যদি তোমরা যাও 90% জব তোমরা কিন্তু পাবে উইদাউট PF অ্যান্ড ESI। আর একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, PF প্রভিডেন্ট ফান্ড যেটা হয়ে থাকে, PF এর টাকা যতক্ষণ না তোমার তৈরি হচ্ছে বা তোমার অ্যাকাউন্টে ঢুকছে বা PF না অ্যাকাউন্ট তৈরি হচ্ছে ততক্ষণ তুমি সরকারি খাতায় একজন মানে উপার্জক বা একজন চাকরিজীবী হিসাবে কাউন্ট হও না। যখন অ্যাপেন্টিসিপ করো তুমি তোমার নলেজ বাড়াচ্ছ, উপার্জন ঠিকই করছো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবে, সব কিছু পাবে, PF অ্যাকাউন্ট চালু হলেই সেটা চাকরি হিসাবে গণ্য করা যায়, বাকি যেটা থাকে সেটা হচ্ছে অ্যাপেন্টিসিপ বা ইন্টার্নশিপ হতে পারে, সেটা অ্যাপেন্টিসিপ 2 ইয়ার্সের হতে পারে, 3 ইয়ার্সের হতে পারে, অ্যাপেন্টিসিপ করেও যে সার্টিফিকেটটা হয় সেই সার্টিফিকেটটাও কিন্তু জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সাথে সেম বা সমতুল্য। যেমন AICTE অ্যাপ্রুভ কলেজ থেকেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা যায় বা বিটেক করা যায়, সেরকম উইদাউট AICTE অনলি UGC-র আন্ডারে, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের আন্ডারেও কিন্তু ডিপ্লোমা বা বিটেক ডিগ্রি করা যায়, বাট দুটো ডিগ্রিটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সেম ভ্যালু কিছু কিছু ক্ষেত্রে প্রোভাইড করা হয়। ঠিক জবের ব্যাপারটাও এরকম, আশা করছি আমি সহজভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখনো পর্যন্ত যারা বুঝতে পারোনি তারা সরাসরি আমার সাথে এসে দেখা করতে পারো, বর্ধমানে আমার অফিস, তোমরা এসে দেখা করতে পারো। আর একটা জিনিস দেখো, কাজ না করে বাড়িতে যদি নর্মালি বসে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো দিক দিয়েই কিছু হবে না, এর থেকে বেটার হবে, থার্ড পার্টি পেরোল হলেও তোমরা জয়েন করতে পারো। হ্যাঁ, একটা সমস্যা কি দেখা যায় যে এত বেশি সংখ্যক ইঞ্জিনিয়ার এখন হয়ে গেছে না, পার্মানেন্ট করার সুযোগটা সব দিকেই কমে যাচ্ছে,
সেটা তুমি কোম্পানি পেরোলেও যারা নিচ্ছে তারাও কিন্তু স্থায়ী জব অফার করছে না, কোম্পানি পেরোলে হলো 2 বছর বা 3 বছরের জন্য তারা অফার করে, খুব রিয়ার। মানে আমি ডিপ্লোমার বেশি, ডিপ্লোমা আইটিআই যে জবগুলো বলছে এবং বিটেকের মেকানিক্যাল ইলেকট্রিক্যালের যেগুলো স্টার্টিং এ জয়েন করছে তাদের, তা বলে আজকে যাদেরকে 40,000 টাকা 50,000 টাকা প্যাকেজ দিচ্ছে তাদের কি 1 বছর বা 2 বছরের জন্য দিচ্ছে? এটা কিন্তু না। পার্মানেন্ট চাকরিও আছে, কিন্তু আমরা যদি কম্পেয়ার করি একটা কলেজে 100 জন যদি স্টুডেন্ট থাকে, সেই 100 জনের মধ্যে 10 থেকে 20 জন হাই স্যালারি বা পার্মানেন্ট জবটা পাচ্ছে, বাকি যে 80 বা 90 স্টুডেন্ট থাকছে তারা কিন্তু অ্যাজ এ ট্রেনি থার্ড পার্টি পেরোলেই তাদেরকে জয়েন করতে হচ্ছে। আর প্রত্যেকটা কোম্পানি এখন, ম্যাক্সিমাম কোম্পানি এই MHRD পোর্টালে মানে ইন্টার্নশিপ পোর্টালে রেজিস্ট্রেশন করা আছে, তাদের থ্রুই রিক্রুটমেন্ট প্রসেসটা করে থাকে। তো তোমার কাছে এখন লাস্ট 2টো অপশন, হয় তুমি অপেক্ষা করে থাকো কবে সরাসরি কোম্পানি পেরোলে গিয়ে চাকরি পাবে সেই দিন জয়েন করবে, আদারওয়াইজ যেটা পাচ্ছ ইন্টার্নশিপ হিসাবে জয়েন করে নিজের যোগ্যতা দেখিয়ে নিজের পজিশনটা এই লেভেল থেকে এই লেভেলে নিয়ে নাও। নাও চয়েস ইজ ইয়োর, কি করবে, কোথায় যাবে, কেমন ভাবে করবে সেটা তোমাদেরকে ভাবতে হবে। আর নিজস্ব যোগ্যতা যদি তৈরি করতে পারো, আমি বারবার বলে আসছি এই ভিডিওতেও বলবো, কোনো কোম্পানিতে চাকরির জন্য কোনো টাকা দিতে হয় না, বাট নিজস্ব যোগ্যতাতে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে, নিজে যেতে হবে কোম্পানিতে, ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে কোনো কিছুই এই পৃথিবীতে নেই পাবেও না। আর ওই যে বললাম স্যালারির ম্যাটার বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অবশ্যই অনেক নাম করা অর্গানাইজেশন আছে আউট অফ বেঙ্গলে যারা এই MHRD পোর্টালের ইন্টার্নশিপ বা লার্ন অ্যান্ড আর্ন এর থ্রু অথবা ন্যাটস এর থ্রু বা ন্যাপস এর থ্রু তোমাদেরকে জব প্রোভাইড করে বা ইন্টার্নশিপ প্রোভাইড করে, অ্যাজ এ অ্যাপেন্টিসিপ তোমাদের জয়েন করা হয়। অ্যাপেন্টিসিপ অ্যাক্ট হচ্ছে একটা নিয়ম আছে সরকারের, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের অ্যাপেন্টিসিপ অ্যাক্ট সম্পর্কে একটা বিরাট লম্বা পাতা আছে, যেরকম আমাদের এই সিভিল ডিফেন্স লয়ারদের বহুত কিছু বই পড়তে হয়, অনেক আমাদের নাগরিক অধিকার বা আমাদের কি কি অধিকার আছে এই নিয়ে সংবিধানের যে নিয়ম আছে, ঠিক অ্যাপেন্টিসিপেও এরকম একটা নিয়ম আছে, প্রচুর লম্বা রুলস আছে, সেই প্রত্যেকটা রুলস তোমরা পড়তে পারো, তাহলে এই বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। দেখো 2016 সাল থেকে আমি এই ফিল্ডে কাজ করছি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের যোগ্যতা যদি তৈরি করতে পারো যে কোনো কোম্পানিতে, সেটা ইন্টার্নশিপে ঢোকো বা অ্যাজ এ ট্রেনি হিসাবে ঢোকো, যোগ্যতা তৈরি করতে ভালো পজিশন পেতে দেরি হয় না, কিন্তু ওই ধৈর্যটাই আমরা ধরতে পারি না। আমাদের বাঙালিদের সব থেকে বড় সমস্যা, ও পেয়ে গেল আমি পাচ্ছি না, এই কাজটা আমার ভালো লাগছে না ওই কোম্পানিতে যাব, ওই কোম্পানিটা ভালো এই কোম্পানিটা ভালো নাই, এটা না করে নিজের প্রতি কাজ করো, নিজেকে তৈরি করো, যাতে তুমি ভালো হলে কোম্পানি তোমাকে হায়ার করবে, তোমাকে চেষ্টা করতে হবে না ওই কোম্পানি যাবো এই কোম্পানি যাবো, নিজের কিছু গুণ তৈরি করো, নিজের মধ্যে কিছু এমন নতুন নলেজ দিয়ে নিজেকে ডেভেলপ করো যাতে তোমার ট্যালেন্ট দেখে কোম্পানি তোমাকে হায়ার করে, তোমাকে স্যালারি অফার করবে যে এত কোটি টাকা দিচ্ছি, এত লাখ টাকা তোমাকে দিচ্ছি, তুমি আমার কোম্পানিতে এসো। এরকম অনেকের সাথে হয়, কিন্তু সেই সংখ্যাটা অনেকটা রিয়ার, সেই রিয়ার বা ওই হিরোদের খাতায় নিজের নাম তুলতে হবে, আর আমার বিশ্বাস তোমরা এটা করতে পারবে, শুধু নিজের প্রতি একটু বিশ্বাস করো আর নিজেদের চলার পথটা শুরু করো, পথ চলা শুরু না করলে নিজেদের ড্রিম জব বা সাকসেস কোনোদিন লাইফে পাবে না, এটা কিন্তু সবসময় মাথায় রেখো। ভিডিওটি সম্পূর্ণ যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যদি ভিডিওটির প্রত্যেকটা কথা তোমাদের ভালো লাগে বা মনে ধরে এবং তোমাদের প্রশ্নের উত্তরগুলি পেয়ে থাকো, লাইক অবশ্যই করতে হবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দেবো। ধন্যবাদ।